আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইরা, যেখান থেকে এখনকার এই ভিডিওটি দেখতেছেন, সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জানা। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে কথাগুলি শুনবেন, আশা করি সব কিছু জানতে পারবেন এবং সকল প্রবাসীদের মাঝে শেয়ার করবেন, যাতে করে অপর ভাই এই হয়রানি বা এই সমস্যা থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, সম্প্রতি যেটা হয়েছে যে বাংলাদেশে অনেক প্রবাসীরা ছুটিতে আসার পরে তাদের পাসপোর্টের ভিতরে একটি ভুল মানে থাকার কারণে তারা কিন্তু আবার রিটার্ন তারা বিদেশের মাটিতে পাড়ি জমাতে পারছেন না। কেন পারছেন না, সেটি হলো সম্প্রতি আমাদের অনেকের হাতে এখন কিন্তু ই পাসপোর্ট রয়েছে, কিন্তু অনেকের হাতে এখনও পর্যন্ত আগের এমআরপি পাসপোর্ট রয়েছে। তো এমআরপি পাসপোর্ট যখন তারা বাইরে দেশ থেকে আসার সময় পাসপোর্টের মেয়াদ যখন না থাকে, তো অনেকে ইমার্জেন্সিভাবে বা অনেকের সময়ের কম থাকার কারণে কী করে, যে বাংলাদেশ দূতাবাস থেকে একটি সিলের মাধ্যমে বা একটি সিগনেচার বা তারা একটি ডেট বসিয়ে দেয় যে আপনার পাসপোর্টের মেয়াদ আগামী 3 মাস বা আগামী 6 মাস, আগামী 8 মাসের জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো, তারপরে কিন্তু আপনি বাংলাদেশে গিয়ে এটাকে আবার নতুন করে পাসপোর্ট করে নেবেন। কিন্তু পরবর্তীতে এমন হয় যে তারা বাংলাদেশে আসার পরে পুনরায় কিন্তু এই পাসপোর্টটি রিনিউ করে না। এই পাসপোর্টটি রিনিউ না করার কারণে যখন আবার এই পাসপোর্টটি নিয়ে যখন বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে যখন তারা বাইরের দেশে যাওয়ার চেষ্টা করে, তখন ওই রিনিউ যেটা করেছিল সেটা কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে অ্যালাউ করে না। আর এই তথ্যটি আমার মন করা কোনো তথ্য নয়, এটা কিন্তু অলরেডি বাংলাদেশের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়ালি ফেসগুলো থেকে। তো বন্ধুরা, সেই তথ্যটি আপনাদেরকে দিচ্ছি। মূল কথা হলো, যারা বাইরের থেকে দূতাবাস থেকে আপনারা আপনাদের পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিয়ে আসবেন, অর্থাৎ হাতে সিগনেচার দিয়ে হাতে ডেট বসিয়ে কলমে লিখে আপনারা যারা বাইরের দেশ থেকে এটার মেয়াদ বাড়িয়ে নিয়ে আসবেন, কিন্তু বাংলাদেশে বাংলাদেশে আসার পরে সেই পাসপোর্টটাকে আবার নতুন করে বানিয়ে নতুন করে 5 বছর 10 বছর মেয়াদ বাড়াতে হবে। তা নাহলে কিন্তু আপনি ওই হাতের লেখার মেয়াদ নিয়ে আপনি কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট পার হতে পারবেন না। তো বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে আপনারা যারাই যাদের হাতে এমআরপি পাসপোর্ট রয়েছে, যারা ইমার্জেন্সিভাবে পাসপোর্টের মেয়াদ 1 মাস 2 মাস 3 মাস বাড়িয়ে বাংলাদেশে আসতেছেন, তারা কিন্তু অবশ্যই বাংলাদেশে এসে আপনার এমআরপি পাসপোর্ট থেকে আপনারা ই পাসপোর্ট নতুন করে তারপরে কিন্তু আপনারা যাবেন, অথবা আপনার কাছে যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি আবার নতুন করে 5 বছর 10 বছর মেয়াদ বাড়িয়ে তারপরে কিন্তু আপনারা বাইরে যাওয়ার চেষ্টা করবেন। তা নাহলে কিন্তু আপনারা যেতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল তথ্যটি, আশা করি সবার এই তথ্যটি উপকারে আসবে। আর যদি কোনো কথা ভুল বা কোনো কিছু আপনার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।